তুমি এখানে দাঁড়িয়ে কি শুনছো? আমি 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 তো কিছু শুনিনি দিদিমণি, আমি কিছু শুনিনি। তোমরা তো আমার যাওয়ার অনুমতি দাওনি কো, তাই তো আমি বাইরে ছিলাম। আমি তোমাদের ফোন হতে চাইতেছিলাম। আমি আমি কিন্তু মানে বলি চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না। দাঁড়াও দাঁড়াও, চলে যাবে বললেই হয়ে গেল নাকি? এক্ষুনি বললে এক্ষুনি কোথায় যাবে তুমি? কে তোমাকে জায়গা দেবে এক্ষুনি সরস্বতী? কি রাস্তা রাস্তা কি ঘুরে বেড়াবে নাকি তুমি? দেখো সরস্বতী, আমিও তো মা হতে যাচ্ছি। আমি জানি একটা একটা মাকে এই অবস্থায় কতটা সাবধানে থাকতে হয়, কতটা যত্নে থাকতে হয়। নিজের জন্য না হোক, অন্তত তোমার বাচ্চার জন্য। আর সত্যি তো, তুমি নিজেই তো একটার পর একটা ভুল কাজ করে যাচ্ছ। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5-এ। শোনো একটা কথা তুমি ভালো করে জেনে রাখো, আমি কিন্তু তোমার উপর কড়া নজরদারি রাখবো। তুমি যতটা ভালো মেয়ে সাজার ভান করছো, আমি কিন্তু তোমাকে ততটা ভালো মেয়ে ভাবছি না, ঠিক আছে? বুঝেছো? থামো না, কাঁদছো কেন এত বোকার মতো? কাঁদবো না তো কি করবো দিদি, এই কথাটি শোনার পর কাঁদবো না তো কখন কাঁদবো? কখন থেকে চলে যাব এসব করো না। তোমাকে চিনি না জানি না, রাস্তা থেকে তুলে নিয়েছি, সন্দেহ থাকতেই পারে। এই সন্দেহটা যাতে কেটে যায় এর জন্য তোমাকে পরীক্ষা দিতে হবে। প্রথম থেকে তুমি যদি তোমার ঘুমটাটা খুলে মুখটা দেখাতে, তাহলে তো প্রবলেমটা সলভ হয়ে যেত। কি যে গলা অব্দি ঘুমটা টেনে নিয়ম রক্ষা করছো, মানত রক্ষা করছো ভগবান জানে, বুঝতে পারি না। বেশ তো, তোমার মাথা থেকে ঘুমটাটা ফেলে দাও, তাহলেই আর আমরা তোমাকে সন্দেহ করবো না। তোমার মুখটা আমাদের দেখিয়ে দাও, ব্যাস। এমন কথা বলোনি গো দিদিমণি, এমন কথা বলোনি। আমার বাচ্চাটা নিয়ে আগে ঘুরে আসতে দাও, তখন তোমরা যত ইচ্ছে আমার মুখ দেখো, আর তখন তোমরাই মনে মনে বলবে, তোমরাই মনে মনে বলবে যে তোমরা ভুল বলেছিলে। আমি কোনো জোর চাচ্ছি নই কো, আমি হলাম কি একটা গায়ে সাধারণ মেয়ে। তার স্বামী মানে ছেড়ে চলে গেছে বলেই এত দুঃখ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। বাচ্চার মা সরস্বতী, এসব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ আচ্ছা, তোমার নিজের জন্য না হোক, তোমার বাচ্চার জন্য তো তোমাকে বেঁচে থাকতে হবে, বাচ্চাটাকে তো বড় করতে হবে। এসব এসব কথা কেউ বলে মশার মধ্যে রাস্তা রাস্তা ঘুরে বেড়ালে আমার জ্বর হয়ে যাবে, ঠাকুর সব কথা বলতে পারে না, অনেক কথা নিজেকে বলতে হয়, অনেক কাজও নিজেকে করতে হয়।
ঠাকুরের উপর সবকিছু ছেড়ে দিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে চলে না। আর শোনো তো, তোমার এই মানতটা ঠিক কতদিন চলবে আমি জানতে চাইছি, মানে আমরা কবে থেকে তোমার মুখটা দেখতে পাবো বলো তো। বললুম তো বাবু, যেদিন আমার বাচ্চাটা ভুয়ে আসবে সেদিন আর আমার কোনো আনন্দ আমরা থাকবে দেখো, সেদিন থেকে আমি আমার আমি আমার কোনটা খুলে দিতে পারবো। যত যাই করো আর যত যাই বলো, আমি কিন্তু তোমাকে বলেই রাখলাম আমি তোমার উপর কড়া নজরদারি চালিয়ে যাব, আর সেইটা জেনে তুমি যা করার করবে, যা বলার বলবে। শোনো, এমন কিছু করো না যাতে তোমার উপর আমাদের সন্দেহ হয়। এই যে তুমি পায়েসের বাটিটা ফেললে, তাতে কিন্তু তোমার উপর আমাদের সবার সন্দেহ হয়েছে। তুমি বুঝিয়ে বললে বলে আমরা বুঝলাম, ভবিষ্যতে কিন্তু এরকম কোনো কাজ তুমি আর করবে না, ঠিক আছে? মনে থাকবে তো? হ্যাঁ তো দিদিমণি, মনে থাকবে গো। আমি আর এমন ধরা কোনো কাজ করবো নি। তাহলে এখন আমি আসি। এসো। কুন্দি, তুমি না ওকে ভুলই বুঝেছ। তুমি ওকে যা মনে করছো ও তার নয় গো। তুমি ওর কথাগুলো শুনলে না, একেবারেই সোজা সরল গ্রামের মেয়ে। কে ওকে কিছু নিয়ম তৈরি করে দিয়েছে আর ও সেই নিয়মগুলোকেই আঁকড়ে ধরে বেঁচে আছে। আসলে কি বলতো, ওর জীবনে না এই নিয়মগুলো ছাড়া কিচ্ছু নেই। এই নিয়মগুলো মানলে ওর বাচ্চাটা হয়তো পৃথিবীর আলো দেখতে পারবে। নিয়মগুলো যদি ও না মানে তাহলে হয়তো বাচ্চাটা পৃথিবীতে আসতেই পারবে না। এটা ওর বিশ্বাস আমার মনে হয়। তুই দেখ, দেখি আর যাই করিস, যত সন্দেহই করিস না কেন, ওকে অ্যাটলিস্ট এই নিয়মগুলো তুই মানতে দিস প্লিজ। তাই ভাবছি, দেখা যাক কি হয়। গেছে বলে এত সমস্যা হয়েছে? এত সমস্যা আমি তো ভাবতেও পারছি না। তুমি অনেক কিছুই ভাবতে পারবে না নদি। কি করে ভাববে বলো তো, তোমার তো ভাবতে পারার কথাও নয়। মা যখন বারণ করেছিল তা তুমি ওকে জোর করে নিয়ে গেছো কেন? কেন তুমি কি বলছো পার্থ, কি বলছো? পলিনকে একটা বাচ্চা মেয়ে। এই কদিন আগে আমরা যখন দিঘিকে খুঁজতে গেলাম তখন মা সোনালি দি ওনারাই তো বললেন পলিনকে আমাদের সাথে নিয়ে যেতে। আমরা এমনিতেও নিয়ে যেতাম কিন্তু ওনারা তো বললেন, ওনাদের মনে হয়েছিল আমরা নাও নিয়ে যেতে পারি, তাই আমাদের আগে থেকে বলে রাখেননি। আর এখন আমার সঙ্গে আমার বাপের বাড়িতে পলিন গেছে বলে এত দোষ? তোমার বাপের বাড়িটা তো আর পাঁচটা মেয়ের বাপের বাড়ির মতো নয় নদী। তাই মাইমা চান না যে তার মেয়ে ওখানে যাক, তো সেই শিক্ষাই শিখবে। যেখানে যাবে সেখানকার সঙ্গে পড়ে তো সেখানকার মতোই আচার আচরণ করবে নদী। তোমার সামনে দাঁড়িয়ে উনি এতগুলো কথা বলছেন, তুমি কোনো প্রতিবাদ করছো না কেন পার্থ? তোমাদের বাড়িতে তো অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, এর মধ্যে প্রতিবাদ করার কি আছে? তুমি কি মনে করো তোমাদের বাড়ি কি নরমাল নাকি? তুমি এই কথা বলছো পার্থ? হ্যাঁ বলছি, কারণ পলিন হচ্ছে মায়ের মেয়ে। মা যদি পলিনকে কোথাও যেতে দিতে না চান তুমি কি নিয়ে যেতে পারো? পলিন কি একটা বাচ্চা মেয়ে নাকি? আমি জোর করলেও যাবে আমার সঙ্গে, ওর যদি ইচ্ছে না থাকে আমি জোর করাতেও যাবে আমার সঙ্গে? আমি তো মনে করি আমি কোনো অন্যায় করিনি। খবরদার পলিন, তুমি তো অনেক বাড়াবাড়ি করছো, এবার ঠাস করে দুই গালে দুটো চড় মারবো আমি তোমার। দাদা ভাই, ইউ ক্যান্ট স্পিক টু মি লাইক দ্যাট। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।